হ্যালো সোনা ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। জানো সোনা ভাই ও বোন, দেখো আমি সকাল সকাল তোমাদের সামনে আবার এসে পড়লাম। আর আমার জয়গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোনা ভাই ও বোন। আমাদের এখানে একটু একটু করে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কত বৃষ্টি পড়ছে? মানে একটু একটু করে পড়ছে, বেশি পড়ছে না, কিন্তু পড়বে আবার। কী হয়েছে তোমার? আবার কি হলো? ও আমাকে গোতাচ্ছে পিছন দিয়ে, জানো না? জানো শোনা ভাই বোন, আজকে না আমার বাড়িতে একটু স্পেশালিস্ট একটু ভিডিও হবে, ঠিক আছে? ঘরে যাব, বিরিয়ানি মাংস হবে, রান্না করব, তোমাদেরকে সবটুকু দেখাবো। এখন কিন্তু তাহলে আগে গরুর কাজগুলো করে নিয়ে নেলে না, আমি ওখানে থেকে যদি করতে যাই তাহলে আমার গরুর কাজগুলো তোমাদের থেকে দেখানো হবে না। সেই জন্য গরুর কাজ একটু একটু করে কামিকিংটা করে তারপরে ঘরে যাচ্ছি। ঘরে যেয়ে দেখতে পাবে আজকে তোমাদের দাদাবাবু রান্না করবে, আর আমি আর দুজনে মিলে রান্না করব, তুমি দেখতে পারবে, ঠিক আছে শোনা ভাই বোন? তাহলে সঙ্গে থেকো, দেখতে থাকো আমার গরুর কাজগুলো। এই যে কি হয়েছে তোমার? হ্যাঁ বিস্কুট আনা হয়েছিল তো, খাও নাই? দাঁড়াও দিচ্ছি ওদের জন্য, না আমি না বিস্কুট এনেছি জানো। এই দেখো ওদেরকে আগে বিস্কুটগুলো দিয়ে নি। হিলো বিস্কুট তো খাইতে জানো কেন, কলা হলে তো ঠিক খায় বলে। না বিস্কুট খেতে চায় না, কিন্তু না কলা যদি হয় না তখন কিন্তু কলাগুলো কিন্তু মানে কি ওরা মানে কলা দেখলেই হলো মানে সেই খাবে। এন তুমি খাবে না কেন রাজা? ওই দেখো রাজা খেয়ে ফেলছে, রাজা খাওয়া ঠিক আছে, রাজা আরো খাবা? ও রাজা মেরে পিয়ারি পিয়ারি রাজা, তুম আর বিস্কুট খানা চাইয়ে। এই যে রাজা নাও, দেখতে পাচ্ছ রাজা সেই খাচ্ছে, ঠিক আছে সঙ্গে থেকো শোনা ভাই বোন। দেখো ভাই বোন বসে পড়লাম গরুর বাটে, গরুর কামিকিংটা করে নিয়ে আগে করে নিয়ে তারপরে জমিয়ে রান্না করবো আমি আর আমার হাজবেন্ড মিলে। তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? স্কিপ কিন্তু করবে না, খুব কষ্ট করে ভিডিও বানাই আমি জানো, কেননা আমার ঘরে কোনো মানুষ নেই যে আমার ক্যামেরাটা একটু ধরবে, খুবই কষ্ট হয় আমার বানাতে আর কি। তোমরা যদি স্কিপ করো আমার কত কষ্ট হবে বলো, তার জন্য বলছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে শোনা ভাই বোন? আর দেখো এখন আমি কামিকিং করছি, কামিকিংটা করে তারপরে দুধগুলোকে পাঠাতে হবে না বলো? আমি যদি দুধগুলোকে না পাঠাই তাহলে টাকা কোথা থেকে পাবো? আর টাকা যদি না পাই তাহলে আমরা খাবো কী করে বলো? তার জন্য আগে কামিকিংটা করে নেই, তারপরে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে সোনা ভাই বোন? সঙ্গে থেকো আর দেখতে থেকো। দেখো ভাই বোন এসে দেখি আমার হাজবেন্ড রান্নাটা বসা দিচ্ছে, জানো গরু ঘর থেকে এসে দেখি। দেখো কত বড় একটা কড়াই, এই কড়াইটা সেদিনকে নতুন রাখা হয়েছে, আর ছোট কড়াইতে আমি একটুখানি বিরিয়ানি বসা দিছি। বিরিয়ানি তো আর এরকম করে রান্না করে না, বিরিয়ানি অন্যরকম করে রান্না করে, কিন্তু ঘরোয়াভাবে বিরিয়ানি বানাচ্ছি আমি, মানে ঘরে খাবো তো বাচ্চারা খেতে চেয়েছে তার জন্য বানাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, ও কি সুন্দর একদম বসে আর তোমাদেরকে বাই দিচ্ছে, দেখো ঘেমেটে মস্তির আবার নমস্কার দিচ্ছে তোমাদেরকে, দেখতে পাচ্ছ? দেখো ও রান্না করছে আর আমিও রান্না করছি, দুইজনে জমিয়ে রান্না করছি, দেখতে থাকো তোমরা আগে হতা হে ক্যা। একদম আমাদের সার বসে পড়েছে, আমি ওকে সবসময় সার বলে রেখে, আমার খুব ভালো লাগে। ছেলেরা বলছে বিরিয়ানি আর মাংস খাবে, খাসির মাংস, তার জন্য বানানো হচ্ছে। কিন্তু দেখো কড়াইটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এটা তো একটু বেঁকা হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গো সোনা ভাই বোন, আমার খুব অসুবিধা হচ্ছে লাফতে। দেখো সোনা ভাই বোন রান্না হয়ে গেল, একদম আমি খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো আমার বিরিয়ানি আর মাংস, আমাকে তো ডাক্তার বলেছে মাংস খেতে না, তবু হাজবেন্ড বলছে এক পিস খাও, বেশি খেতে হবে না, ঠিক আছে? এক পিস খাও আর হাজার পিস খাও তো একই কথা বলো, কিন্তু কি করবো বলো? এখন হাজবেন্ড যখন বলছে আমাদের সারের আজ্ঞা তো পালন করতেই হবে, না হাজবেন্ড বলো? আর ছেলে বসবে, যে ছেলের খাবার আর আমার খাবার একসাথে রেডি করেছি, দুইজনে এখন খাবো আর কি। আর বড় ছেলেটা না কোথায় বা গেল? তোমাদের দাদা ভাই সেই সুন্দর রান্না করতে পারে, ওর হাতে রান্না মাংসটা খুব স্বাদ হয়েছে। রাত্রি বসো বাবা, ও পেন জামা খুলছে,
দেখো আমি এখন খাওয়া দাওয়া করে একদম গলি ঘরে যাচ্ছি। অনেক টাইম হলো গরু ঘরে, এখন আমার যাওয়া হয়নি, এখন আমি যাচ্ছি, জাস্ট যাচ্ছি। তোমরা কেমন আছো? এতে পুরা ফুর্তি করছো না? আমিও তোমাদের দেখা দেখি একটু ফুর্তি করছি। দাঁড়া, আমার ছেলেটাকে ডাক দিই। দেখো একটা মনে আসতেছে, ওকে বলবো যে দেখতে পাচ্ছ মাঝে মাঝে কিন্তু আমার লোক শর্ট ভিডিও করে ও আর কি। কেমন কেমন কাটলো ঈদে? ভালোই, ভালো কাটছে। আরে কথা বল, যাচ্ছিস কেন? ও লজ্জা পাচ্ছে। দেখো আমাদের রাজা শুয়ে আছে, আর সকালে তো তোমাদের দাদাভাই কাজগুলো করেছে, আমি তো কিছু করিনি, আমি খালি গাড়িটা ধুনি করেছিলাম। কিন্তু দেখো সোনা ভাই বোন, একদম আমাদের এখানে রাত্রি হয়ে গেছে, সারাদিন আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কেননা একটু শুয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে একদম বিকালের ঘরের কাজগুলো করে তারপরে মানে গরুর ঘরে আসলাম, গরুর মানে গরুগুলোকে খাওয়াবো আর কি। আর তোমাদের দাদাভাই না আজকে বিকালে কাউ মিল্কিংটা ও করেছে, তার জন্য তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে একটু ভিডিও বানাতাম। ও যেভাবে পারছে আর কি সেভাবেই মানে কী করেছে আর কি, যেটুকু পেরেছে। আর দেখো আমার মুখটাতে এখানে দাগ হয়েছে না, এখন আমি না আজকে না পুড়ে গেছিলো এটা জানো, উফ চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, দেখছো জটাজট হয়ে গেছে আজকে জানো, আমি একদম না তেল ছিটকে পুড়ে গেছে, দেখো কালো হয়ে গেছে মুখে, স্পট পড়ে গেল। এখন জলগুলোকে ভরবো, ভরে দেখি গরুগুলোকে একটু খাওয়াই। তোমাদের দাদাভাই তো মানে কাউ মিল্কিং করে নিয়ে গেছে, আমি তো ঘুমাইছিলাম, আমাকে ডাকে নাই কেন বলছে, তোমাকে ডাক্তার বলেছে একটু রেস্টে থাকতে, তার জন্যই ও আমাকে ডাকে নাই আর কি। এখন আমি এখন গরুগুলোকে খাওয়াই সোনা ভাই বোন, অনেকটা রাত্রি হয়ে গেল জানো, আর গরু ঘরে আসলে না আর আমার যেতে ইচ্ছা করছে না জানো, গরু ঘরেই বসে থাকতে ভালো লাগে আর কি। আর সোনা ভাই বোন, আজকে আর আমি ভিডিওটা বড় করছি না, তোমরা থাকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আগামীকাল আসি আবার গরুর একটা নতুন ভিডিওর সাথে, কেননা কয়েকটা ভাই আমাকে অনেকগুলো কমেন্ট করেছে যে দিদিভাই এই ধরনের ভিডিও বানাবো, এই ধরনের ভিডিও বানাবো, এখন বলছি না কিন্তু যখন ভিডিওগুলো বানাবো তখন তোমাদের কাছে বলবো আর কি, যে আমি কী ভিডিও বানাতে চলেছি। ঠিক আছে সোনা ভাই বোন, তাহলে বাই বাই দিয়ে দিই। দেখো রাত্রিটা কী সুন্দর হয়েছে, এখন ভালো লাগছে নাকি বলো? ঠিক আছে সোনা ভাই বোন, তাহলে বাই বাই দিয়ে দিই, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসি আবার নতুন একটা ভিডিওর সাথে।